হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পাঠক ব্লগসের ভিডিওতে আরেকটা এপিসোডে তোমাদেরকে আরেকবার ওয়েলকাম আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং জেনে রাখা সব মা এবং সব বাবাদের জন্য খুবই ভালো বিষয়টা হচ্ছে বাচ্চাদের কান পরিষ্কার নিয়ে সদ্যযত বাচ্চাদের কান পরিষ্কার করা কি উচিত বা কীভাবে করবেন যদি উচিত হয়ে থাকে সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা এক ফটো স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আলটিমেট লস আপনাদের প্রথমে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সর্ষের তেল সর্ষের তেল বা যে কোনো তেল হোক না কেন কানে কখনোই দেওয়াটা উচিত না বাড়িতে অনেকের বাচ্চার মা হোক বা পুরোনো দিনের দিদা ঠাকুমারা এরা বলে থাকে ঠিকই যে চান করার সময় কানে তেল দিয়ে দাও এবং চান করার পরে যখন বাচ্চা ঘুমিয়ে পড়বে তখন কোনো বার্ডস হোক বা সেফটি পিনের ব্যাকসাইড হোক বা মাথা থেকে ক্লিপ নিয়ে ক্লিপের ব্যাকসাইড হোক এটা দিয়ে পরিষ্কার করে দিলে আস্তে আস্তে কানের ভেতরে যে ওয়াক্সগুলো জমে থাকে সেগুলো বেরিয়ে যাবে তো আমি বলবো একদমই এটা পুরোটাই ভুল কোন রকমে কোনো বার্ডস হোক কোনো মানে পিন পিনের ব্যাকসাইড হোক কোনো ক্লিপের ব্যাকসাইড হোক একদম ইউজ করবেন না কারণ বাচ্চা এমনি ছোট হয় তারপর তাদের কান তো আরও ছোট হয় তা আপনাদের অজান্তে কখন যে কানের কোনো এক টিস্যু পারমানেন্ট ড্যামেজ হয়ে যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না তাই কখনও এইসব জিনিস দিয়ে বাচ্চাদের কানের ভেতরে পরিষ্কার করার একদমই চেষ্টা করবেন না যখন দেখবেন যে এইসব জিনিস দিয়ে পরিষ্কার করতে যাচ্ছেন বা ক্লিপের ব্যাকসাইড দিয়ে করেন বা বার্ডস দিয়ে করেন যাই দিয়ে করেন না কেন বাচ্চা নড়ে যেতে পারে তো এর ফলে হঠাৎ কই কয়েক সেকেন্ডের মধ্যে যে বিপদ ঘটে যাবে সেই বিপদে আপনারা না আগে থেকে ভেবে থাকবেন না বুঝতে পারবেন তো এর ফলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে সর্ষে তেল দেওয়ার সময় কিন্তু অনেকের কানে কানের ভেতরে যে আমাদের জায়গা রয়েছে সেখানে কিন্তু অনেক সময় ইনফেকশন হয়ে যেতে পারে এটা আমার কথা না আপনি আপনার নিজস্ব যাদের যা যেসব বাচ্চারা যাদের পেডিয়াট্রিক দেখিয়ে থাকেন ডাক্তারদেরকেও জিজ্ঞাসা করতে পারেন যে কানের মধ্যে সর্ষের তেল দেওয়াটা কি উচিত বা অনুচিত তারাও তখন দেখবেন ডাক্তাররাও কিন্তু এই কথাই বলবে যে কানের মধ্যে একদমই সরষের তেল দিতে না এবার আমি বলবো আপনাদের কীভাবে পরিষ্কার করবেন এতক্ষণ বলে এলাম যে এই এইভাবে পরিষ্কার করবেন না এবার আমি বলবো আপনাদেরকে যে আপনারা কি কীভাবে পরিষ্কার করতে পারেন সবথেকে সিম্পল আর সব থেকে সহজ উপায় বাচ্চাকে যখন চান করাবেন তখন হালকা মানে বাচ্চা যে জলে চান করে হালকা উষ্ণ জলে সেই উষ্ণ জলের মধ্যে পরিষ্কার এবং সুতির কাপড় আঙুলের মধ্যে জড়িয়ে নেবেন এবং ওই কাপড়টা যে উষ্ণ জলে বাচ্চা চান করছে সেই জল দিয়ে কানের ব্যাকসাইড এবং কানের ফ্রন্ট সাইড দুটোই আস্তে আস্তে ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন কানের সাইড করতে বলছি এই কারণেই অনেক সময় আমাদের চোখ থেকে এড়িয়ে যায় কিন্তু কানের ব্যাক সাইডেও কিন্তু ময়লা জমে তাতে ওই ময়লা যদি পরিষ্কার না করেন তাহলে কিন্তু অনেক সময় র্যাশেস বেরোনোর চান্স হয়ে থাকে এবং ঠিক ওইভাবেই কানের ব্যাক সাইড হয়ে যাওয়ার পরে কানের ফ্রন্ট সাইজটাও কিন্তু পরিষ্কার করে নেবেন ফ্রন্ট সাইড মানে কিন্তু কানের ভেতরের দিকে কথা আমি বলছি না কানের ওপরের যে পজিশান যে এই পজিশানটা রয়েছে শুধু এই পজিশনটা যদি চান করার সময় বাচ্চা না করতে দেয় তাহলে কখন করবেন যখন খুশি যখন আপনার মনে হবে যে বাচ্চা একটু খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেছে বা বাচ্চা শুয়ে পড়েছে তখন সেম প্রসেসে সেম প্রসেসে করবেন হালকা করে ওই সুতির কাপড় পরিষ্কার করে হাত আঙুলের মধ্যে জড়িয়ে তারপরে সেটা গরম একটু গরম জলের মধ্যে চুবিয়ে করবেন কোনো কোনো রকমের অয়েল হোক কোনো রকমের ময়েশ্চারাইজিং ক্রিম হোক বা কোনো লোশান হোক এই দিয়ে একদম করবেন না এই কারণেই কারণ অনেক সময় কি পরিষ্কার করতে করতে পরিষ্কার তো হয়েই গেল তারপরে সেই জায়গাটার মুছে রাখা হয় না তো সেটা যখন মুছবেন না তখন বাচ্চা যখন খেলবে ধুলো বালি হোক বা মাটি হোক লেগে থাকবে অল্প পরিমাণেও এতেও কিন্তু স্কিন ড্যামেজ হতে পারে বা র্যাশ বেরোতে পারে বিভিন্ন রকম বিভিন্ন অ্যালার্জিও বেরোতে পারে তো এই জিনিসগুলো সময় মনে রাখবেন যে পরিষ্কার জল হালকা উষ্ণ জল দিয়ে পরিষ্কার করার জন্য খুব ন্যাচারালভাবেই আমাদের বডি থেকে একটা ওয়্যাক্স তৈরি হয় এবং সেই ওয়্যাক্সটা আমাদের কান থেকে কিন্তু বেরোতে থাকে বাইরে বেরোলেন বা বাচ্চাকে নিয়ে ঘুরতে গেলেন যে বালি যে ধুলো মানে যেগুলো খুব সূক্ষ্ম যেগুলো চোখে দেখা যায় না সেই ময়লাগুলো কিন্তু কানের মধ্যে আসে এবং সেই ওয়্যাক্সই কিন্তু সেই জিনিসগুলোকে ওখানেই কিন্তু মানে জমিয়ে দেয় যে জমিয়ে এবং আস্তে আস্তে বাইরের দিকে এনে দেয় যখন আপনারা ওই প্রসেসে পরিষ্কার করবেন তখন কিন্তু অটোমেটিকই জিনিসটা বেরিয়ে যাবে কিছু কিছু বড় যারা রয়েছে যাদের কি হয় ওয়াক্স বাইরে বেরোয় না তার কারণ হচ্ছে অনেকে কি হয় অনেকক্ষণ ধরে কানের মধ্যে হেডফোন দিয়ে রাখলো বা অনেকক্ষণ ধরে গান শুনছে বা কিছু একটা কারণে কানের ওয়াক্স কিন্তু তখন বেরোয় না তখন আপনারা কি করবেন তখন কিন্তু সলিউশান একদমই তেল নয় তখন আপনারা ডাক্তারের কাছে যাবেন বা ছোট বাচ্চাদের যাদের ওয়াক্স বেরোয় না তখন আপনার ডাক্তারের কাছে যাবেন দেখবেন ডাক্তারের কাছে গিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে ডাক্তারবাবু এই প্রবলেম হচ্ছে মানে যখন আপনার ডাক্তারের কাছে যান ভ্যাকসিনেশন হোক বা আদার যে কোনো কারণে যখন আপনারা যাবেন ডাক্তারের কাছে তখন ডাক্তারকে যখনই পারবেন তখনই বলবেন যে ডাক্তারবাবু একবার কানের চেক আপটা করিয়ে নিন একবার কানটা দেখে নিন তখন কিন্তু ডাক্তার কান দেখে দেবে তখন যদি ডাক্তারের মনে হয় যে না সত্যি এর কানে কোনো প্রবলেম আছে মানে প্রবলেম বলতে কোনো রকমের সত্যি ওয়্যাক্স বেরোচ্ছে না বা কানের ভেতরে জমে রয়েছে তখন ডাক্তার আপনাকে কানের ওই ওয়াক্স পরিষ্কার করার জন্য একটা ড্রপ দিয়ে দেবে এবং সেই ড্রপ দিয়ে কিন্তু মানে কানের ওয়্যাক্সটা বেরোবে হয়তো বলে দেবে যে ঘুমানোর আগে বা চান করার আগে দু ফোটা এক ফোটা সে ডাক্তার ডাক্তারের মতন তার ডোজ বা কয়েক ড্রপ দিতে হবে সেটা ডাক্তাররাই বলে দেবে ওই ওয়াক্স জমে গেলে কিন্তু ঘরে কখনও ট্রাই করবেন না কিছু দিয়ে বার করার সব সময় ডাক্তারের কাছে যাবেন ডাক্তারই কিন্তু বার করে দেবে এছাড়াও আপনারা ঘরে নিজেরাও বুঝতে পারবেন যে বাচ্চার কানে কি প্রবলেম হচ্ছে হয়তো ডাকলেন বাচ্চা সেভাবে রেসপন্স দিচ্ছে না বা হয়তো কানের মধ্যে আঙ্গুল দিয়ে কান্নাকাটি করছে চিৎকা ঝেঝামেঝি করছে আপনারা সব কিছু দেখছেন বুঝতে পারছেন না তখন কিন্তু বুঝতে পারবেন যে কানে কোথাও না কোথাও থেকে কিছু একটা প্রবলেম হচ্ছে তখন আপনার ডাক্তার কাছে নিয়ে যাবেন এবং ডাক্তাররা ঠিক প্রসেসে সেটা নয় ড্রপ হোক বা তাদের মেডিকেলের কোনো ইনস্ট্রুমেন্ট দিয়ে ঠিক তারা বার করে দেবে এইগুলো যেগুলো আমি বললাম যে সলিউশনের কথা বললাম এগুলো হচ্ছে একদম ছোট বাচ্চাদের জন্য এবং এর থেকে যেসব বড় বাচ্চা আছে মানে দেড় বছর দু বছর বয়সী বাচ্চা যারা রয়েছে বা আরেকটু বড় যারা বাচ্চা রয়েছে তাদেরকে চান করানোর সময়তে জাস্ট আঙ্গুলের মধ্যে জল আঙ্গুলটা জাস্ট জলের মধ্যে চুবিয়ে মানে যেই জলে বাচ্চা চান করবে হালকা উষ্ণ যে জলে বাচ্চা চান করবে আঙ্গুলটা ওই হালকা উষ্ণ জলের মধ্যে চুবিয়ে জাস্ট এইরকমভাবে এবং ভেতরের দিকটাতে ভালো করে পরিষ্কার করে দেবে এতে বাচ্চাও মানে বাচ্চারাও দেখবেন করতে দেবে তখন অত বড় বাচ্চা হয়ে গেলে আসে ছটফটানিটা সেরকম অতটা থাকবে না তখন তারাও করতে দেবে এছাড়া কান থেকে যদি আরও কোনো প্রবলেম হয় মানে বুঝবেন কি করে যদি ওই বললাম যেমন বাচ্চারা কান ধরে কাঁদছে বা বারবার আঙুল ঢোকানোর চেষ্টা করছে বা একটু বড় বাচ্চারা তারা বলতে পারবে যে বাবা বা মা আমার কানে কোনো প্রবলেম হচ্ছে সেলফ মেডিকেশন একদম করবেন না কোনো রকম কোনো ছুচালো জিনিস বা বার্ডস হোক বা যেমন বললাম ক্লিপ হোক বা সেফটি পিনের ব্যাকসাইড হোক কোনো কিছু ইউজ করবেন না সবসময় ডাক্তারের কাছে যাবেন যে ডাক্তার যে বাচ্চাকে যে ডাক্তার দেখান তার কাছে যাবেন তারা তাদের ইনস্ট্রুমেন্ট দিয়ে বার করে দেবে না হলে তারা তাদের মতন চেক আপ করে নেবে চেক আপ করে যে সাজেশানটা দেবে সেই সাজেশানটাই ফলো করবেন দেখবেন এতে বাচ্চার কানও ভালো থাকবে বাচ্চাও ভালো থাকবে আর বাচ্চা ভালো থাকলে আমাদের সবারই ভালো লাগে তাই না যদি ভিডিও থেকে কারোর কোনো লাভ হয়ে থাকে বা যদি আমি কারোর কোনো হেল্প করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো সাজেশান থাকে তাহলে সেটাও আমাকে জানাতে পারেন আমার থেকে আবার অনেকেই জানতে পারবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকেও হিট করে দেবেন আজ এই অবধি সুস্থ থাকুন ভালো থাকুন এবং নিজের বেবিদের ওপর যত্ন নিন নমস্কার টাটা বাই বাই